পয়লা জুলাই 2021, ১৬ই আষাঢ়, বাংলা সালওয়াইজ। মেষ রাশি, মেষ লগ্ন বা এরিস সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি ঠিক কেমন যেতে চলেছে, চলুন বন্ধুরা আমরা জেনে নেব। প্রথমেই আমরা জানব আপনাদের কর্মজাগতিক ভাগ্য সম্পর্কে। আজ কিন্তু আপনাদের কর্মজাগতিক ভাগ্য এক প্রকার মধ্যম প্রকৃতির থাকবে, তবে সেখানে সুপ্রভাবই আপনারা বেশি পাবেন। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু যদি আপনারা আরও একদিন ছুটি পেতে চান তাহলে চিন্তা করবেন না, আপনার অনুপস্থিতিতেও কিন্তু সমস্ত ক্রিয়াকলাপ সুনিপুণভাবেই সম্পূর্ণ হতে থাকবে আর আপনি ছুটি নিতেই পারেন। আর তাই আজ অফিসে কিন্তু ফাটিয়ে কাজ করতে ভুলবেন না, আজ অবশ্যই অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। আর বিজনেসম্যানদের কিন্তু আজকের দিনটি এক প্রকার মধ্যম প্রকৃতির, বিশেষ করে আপনার স্বাস্থ্যগত খাতে কিছু অর্থ ব্যয় হতে পারে বা দিনটি ব্যয় বহুল পরিলক্ষিত হচ্ছে, তবে বিজনেস কিন্তু আজ মধ্যম যাবে দুপুর বেলার পর, সময়টা আপনার ক্ষেত্রে বেশ ভালো। আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্য বলবো আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আজ বসেই পড়ুন, সেখানে আপনারা অবশ্যই সফল হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আজ আপনাদের কিন্তু স্বাস্থ্যগত খাতে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, বিশেষ করে করোনা তৃতীয় ঢেউ চলছে, ডেল্টা প্রজাতি ভোগাচ্ছে দেশবাসীকে, আর তাই ভ্যাকসিন না নিয়ে থাকলে নিয়েই ফেলুন। আজ সাধারণ যে শক্তি আপনার নিজের মধ্যে পরিলক্ষিত করেন তেমনটি কিন্তু আপনি দেখতে পাবেন না, তাই ওজন বুঝে ওজন গ্রহণ করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে যোগব্যায়াম, প্রাণায়াম, শারীরিক কসরত, পারলে মর্নিং ওয়াকে যান, তাহলে কিন্তু আপনার শরীর মন দুই সুস্থ থাকতে চলেছে, তা না হলে দীর্ঘস্থায়ী কোনো রোগ কিন্তু আজ আপনাকে ভোগাতে পারে। স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত বলা হয়ে গেল, কারণ স্বাস্থ্য সম্পর্কে আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে, হাসপাতালেও কিন্তু আপনাকে যেতে হতে পারে, তাই একটু সাবধান থাকবেন। আজ কারোর সাথে মুখোমুখি সংঘাত বা অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন, অন্যের দোষ যেন খুঁজতে যাবেন না নিজের পরিবারে। নিজের পরিবারের সদস্যদেরকে সম্মান দিন এবং পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে পালন করুন, পরিবারের প্রতি আধিপত্য বজায় রাখতে যেন যাবেন না। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীদের দিনটি অন্যান্য সাধারণ দিনের ন্যায় একটি সাধারণ দিনই থাকতে চলেছে, আজ আপনারা একে অপরের সাথে চমৎকার কিছু করে কাটাতে পারেন, তার জন্য একটু প্রচেষ্টা আর একটু ভালোবাসা, মুখে প্রাণোচ্ছল প্রাণবন্ত একটি হাসি, এটাই কিন্তু আপনার দিনটিকে আপনার ভরে করে দিতে পারে। আজ আপনি কোনো সেমিনার বা কোনো প্রদর্শনী অর্থাৎ এক্সিবিশনে অংশগ্রহণ করতে পারেন, সেখানে জ্ঞান বা নতুন কন্ট্যাক্ট বাড়াতে পারেন। আজ কিন্তু আপনাদের দিনটি শত্রুপক্ষের দিক থেকে যদি দেখা যায় একটু বেশি সাবধান কিন্তু আপনাদের থাকতে হবে, তবে হ্যাঁ যাই হোক না কেন আজ ব্যক্তিগত বিষয়গুলিকে আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে 100% সমর্থ হবেন। আর যদি পারেন তাহলে আজকে কিন্তু আপনার নিয়মিত খাদ্য তালিকায় এলাচকে অংশগ্রহণ করাতে ভুলবেন না, এতে আপনার স্বাস্থ্যের কিছুটা হলেও উন্নতি ঘটবে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, গুরু গ্রহ বৃহস্পতির বীজ মন্ত্র অর্থাৎ ওম গ্রং গ্রিং গ্রং স গুরবে নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে, অয়ের উচ্চারণ গলা থেকে, আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে। আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নিই, তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায়। আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম্য। তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে। ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে। আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে।